তো আমরা আজকে বেরাচ্ছি, মামা বাড়িতে যাচ্ছি। আমার মামাতো বোনের আজকে জন্মদিন, 23 জানুয়ারি। হ্যাঁ, একটা উল্লেখযোগ্য দিনে জন্মদিন আছে। যাই হোক, তো আজকে আমরা বেরাচ্ছি। আমরা জানি না কতটা ব্লগ দেখাতে পারবো, কারণ সবাই পছন্দ নাও করতে পারে, নাও করতে পারে, সেটার জন্য। তো আজকে আমারটা বলা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের পৃথিবী, আর আমি তোমাদের পাইল, আর সাথে রয়েছে স্যার। কেন নীর বলতে পারো? নীর নীর, হ্যাঁ, স্যার স্যার বলে অভ্যস্ত। হ্যাঁ, রাগি স্যার আমাকে প্রথম প্রথম, আমি বলতাম রাগি স্যার। তো চলো, এখন অনেক দেরি হয়ে গেছে, 12টা বেরায় এবারে। আর রাস্তাটা অবশ্যই দেখাবো, জন্মদিনের পার্টি যদি দেখাতে পারি তো দেখাবো, আর নাহলে সারাদিনের রোজ নামচার তো আছেই আমাদের। তো চলো, সঙ্গে থাকো। কিন্তু আমি এটা জানি না, জানিস? তুমি আমি তো কোয়েশ্চেন করতে পারতে বল, আই অ্যাম 3 ইয়ার্স, 6 মান্থ ওল্ড, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? তুই কি ওকে পড়াশোনা করাচ্ছিস এখানে? থাক না, ওই সূত্রে বসে থাকুন না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মামি মানে আমার মামি শাশুড়ি বলেছে যে আবার বিকেলে অবধি থাকতে, তাই জন্য এখন বাজে 4টে, এখন বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, তাই তো? তো বন্ধুরা, এখন বাজে 10:10, এখন এলাম বাড়িতে, ঠিক আছে? আর সেরমভাবে কিছু শেয়ার করতে পারিনি ওখানে, কারণ সবাই অত ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই জন্য কিছুটা শেয়ার করেছি। আমার দেওর হবে না শান্ত, হ্যাঁ, আমার দেওরের মেয়ে রাইমসটা তোমরা শুনলে, ওইটা একটু শেয়ার করতে পেরেছি। আর বলেই তো দিয়েছিলাম, বলো যে যদি পারি তাহলে করো, তো ওইটুকুই পেরেছি, করেছি। আর আজকের ব্লগে তেমন কিছুই মানে নেই দেখানোর মতো, তাও প্রতিদিন শেয়ার করি বলে করলাম। ভালোই খাওয়া দাওয়া সব হলো, বার্থডে কেক কাটাকাটি সব হলো, করে এই ফিরলাম জাস্ট। ওরা যেহেতু ওনাদের ব্যক্তিগতভাবে পছন্দ না, তাই আমরা সেগুলো শেয়ার করলাম না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে পছন্দ না, সবার একটা ব্যক্তিগত পছন্দ আছে, অপছন্দ আছে, তো ওনাদের পছন্দ না, এই জন্য আমরা শেয়ার করিনি। আর যেগুলো শেয়ার করার মতো মনে হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানান কমেন্টে। এ তো রাগি স্যার আপনাদের বলে দিয়েছে, ওকে আমি রাগি স্যার ডাকি ভালোবেসে। অ্যাকচুয়ালি আমার নাম তো পায়েল, ও আমাকে ডাকে পিউ বলে, আর আমি ওকে নাম দিয়েছিলাম নীর, নীর মানে বাসা, ঠিক আছে? কিন্তু নীর আমার ডাকা হয় না বিয়ের প্রথমে, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, আমি ওকে রাগি স্যার ডাকতাম, যবে থেকে শুনেছিলাম যে ও
আর কি পড়ায়, কেমিস্ট্রি টিচার। তো আমার একটা মনে হয় কেমিস্ট্রি পড়ায় তাহলে কি ওকে রাগি স্যার ডাকবো। আর ও আমাকে ম্যাডাম ডাকে কেন বলো? পিউ ম্যাডাম বলি কারণ ও তো অ্যাজ এ অ্যাডভোকেট আছে, তো অ্যাডভোকেটদের সব স্যার বা ম্যাডাম এই ধরনের লার্নেড প্রফেশন, তো তাদের ওরকমভাবে রিকগনাইজ করাটাই ভালো লাগে, সেই হিসাবে ওকে পিউ ম্যাডাম বলে ডাকে। ওকে আমি স্যার বলি, ও আমাকে ম্যাডাম বলে। হ্যাঁ, এটা কিন্তু এই নামটা কিন্তু আমি বিয়ের আগে থেকে দিয়ে রেখেছি ওকে। হ্যাঁ ম্যাডাম, পিউ পিউটাও দিয়েছি আর ম্যাডামও দিয়েছি। হ্যাঁ তখন থেকে তো জানতে তুমি। হ্যাঁ পিউটা তো আমি দিয়েছি, তুমি পরে মনে দিয়েছো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ওকে ভালোবেসে রাগি স্যারই আমার মন থেকে বেরিয়েছিল কথাটা, কারণ আইলাম স্যার তার মানে তো খুব রাগি হবে, তার মধ্যে আবার কেমিস্ট্রি, আর ওরও একটা ধারণা হয়তো ছিল যে উকিল মানুষ তার মানে তো খুব এই হবে। ওরই কলিগরা জানো, যখন গেট টুগেদার হতো ওদের, মানে একটু গল্পই করি তোমাদের সাথে, ওই গেট টুগেদার হতো অনেক, ওর কলিগ ছোট বোনের মতো হয়, আমাকে পাইলদি পাইলদি ডাকে, আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে দিদি তুমি এত সফট মাইন্ডের হয়ে তুমি ওকালতি করো কী করে গো। আমি তখন বলেছিলাম যে যখন আমি গাউনটা পরি আর যখন কোর্টরুমের ভেতরে যাই তখন তুই আমাকে দেখে চিনতে পাবি না। ইভেন ওরও এই এক্সপিরিয়েন্সটা আছে, ও আমার বলো এক্সপিরিয়েন্সটা। আমি আমি মানে ওর আমাদের যখন কথাবার্তা চলছে তখন ফার্স্ট যে আমাদের মানে ওর বার্থডেটা পড়লো, ঠিক আছে, তখন আমাদের বিয়ে হয়নি, আমাদের কথাবার্তা চলছে, তো আমি আর দিদি ভাই মানে ওর দিদি দুজনে মিলে ওকে একটা সারপ্রাইজ ভিজিট দিয়েছিলাম কোর্টে। হ্যাঁ আমার বার্থডে, ঠিক আছে, ওর বার্থডের দিন, ঠিক আছে, ও একটু আশা আইডিয়া করে ফেলেছিল যদিও, কিন্তু তাও আমরা সারপ্রাইজটা দিয়েছি। কিন্তু ওটা কিন্তু মানে আমার দিদি বলেছিল যে না ছেলে যেন দেখে নেয় যে আমি কোথায় কি করি কি কাজ করি এটার জন্য, ঠিক আছে। না আমার কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল ওকে সারপ্রাইজ দেওয়া, বিশ্বাস করুন। মানে ও কি কাজ করে দেখুন, ও অ্যাডভোকেসি বলেছে, ঠিক আছে, আমি আমার টিচিংশিপ বলেছি, তো অবভিয়াসলি একটা রিলেশন সবসময় একটা বিশ্বাসের উপর দিয়েই গড়ায়, ঠিক আছে। এবার হ্যাঁ তাতে একটু খালি ভ্যারিফিকেশান করতে হয়, কারণ একটা মেয়ে সে আমার বাড়িতে আসছে, ঠিক আছে, তো অবভিয়াসলি তার তরফ থেকে ভ্যারিফিকেশানটা দরকার, ঠিক আছে। এবার যখন সে আমার বাড়িতে আসছে, সেখানে বক্তব্যটা হচ্ছে যে উভয়েরই ভেরিফিকেশন হবে। হ্যাঁ উভয়ের ভেরিফিকেশন, হ্যাঁ এটা তো ওর ব্যাপার, কিন্তু আমার ব্যাপারটা ছিল তো জিনিসটা ঠিক হয় না, আমি একা ভেরিফিকেশন করব ও করবে না, এটা তো মানে কি বলবো আনএথিক্যাল ব্যাপার হয়ে গেল। হ্যাঁ আনএথিক্যাল হোক আর যাই হোক, আমার কাছে ব্যাপারটা ছিল পিওর সারপ্রাইজ, ঠিক আছে, নিখাদ সারপ্রাইজ, ঠিক আছে। সাথে ওর কোর্ট দেখা, রুম দেখা হয়ে গেল, ওর সাথে কথাবার্তা হয়ে গেল, দ্যাট ইজ ওকে। বাট মানে হ্যাঁ, এটাও দিদি ভাই আমাদের সাথে কথা প্রসঙ্গে বলেছিল, নিলয় আমার খুব ইচ্ছে ওকে গাউন পরে দেখার, তো এটাও আমাদের ছিল যে দিদি ভাইও বোধহয় তার আগে ওকে কোর্টে অ্যাটলিস্ট দেখেনি ওইভাবে, মানে গাউন পরা, হ্যাঁ কোর্টে যাওয়া হয়নি, তো সেটা আমার সাথে যাওয়া হয়েছিল, ওটাও বোধ হয় দিদি ভাইয়ের প্রথমবার তোমার সাথে। তো যাই হোক, সেই সময় আমরা কোর্টে যাই, তো ওকে বলি যে গেট নাম্বার এফ গেটের সামনে, এফ গেটের সামনে, হাই গেটের কোর্টের এফ গেটের সামনে আসো, তোমার সাথে একটা ক্লায়েন্ট দেখা করতে চায়। তো তখন এবারে তখন ও বেরিয়ে এসে ও হঠাৎ করে, আরে বাবা, হ্যাঁ সারপ্রাইজ, তো এই ব্যাপার। তো সেই হচ্ছে প্রথমবার ওকে দেখা উইথ দ্য গাউন, মানে ব্ল্যাক কোট হাফ ব্লেজারে দেখেছি, মানে ব্ল্যাক কোট অ্যান্ড এভরিথিং। গাউনে তুমি যেদিনকে বিয়ের পরে সেদিনকে গেলে না, হ্যাঁ হ্যাঁ দেখলে, হ্যাঁ, তো দুটো ক্ষেত্রেই ওর একটা আলাদা এক্সপিরিয়েন্স। তখন মানে ওর একটা মানে ভাবভঙ্গি বা একটা গাম্ভীর্য, মানে ওই একটা কালো যে কোট বা ওই যে কালো পোশাক, ওটার একটা কোথায় আলাদা কিছু ব্যাপার আছে, ঠিক আছে। যেমন আমারও মনে হয় আমি যখন মানে অ্যাভিয়েটার চশমাটা পরি তখন আমার মনে হয় আমাকে একটুখানি ক্যাজুয়াল টাইপের লাগে, কিন্তু যখন আমি কালো চশমাটা পরি তখন আমার একটু ভারী ওরকম টাইপের লাগে। তাই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ও যখন ওখানে বসে, যখন আমি চা দিতে যাই বা জিজ্ঞেস করতে যাই তোমাকে কি খাবার দেবো তোমাকে কি দেবো, মানে হেসে বলে, কারণ যদি রেগে বলে আমি তো আবার মানে মন খারাপ করে কান্নাকাটি জুড়ে দেবো, কারণ ও কিছু বললে আমার খুব খারাপ লাগে। আমার বাবা, আমার বড়দি, ও কিছু বললে আমার হেভি মানে কষ্ট হয় সামলে বলতে। হ্যাঁ আমি বাড়ির ছোট, কোনোদিন আমি মার মারটা খাই, আমার কপালটা বরাবরই পড়ে, আমি বরাবরই বড় বড়। এইবার হ্যাঁ, এই জন্য আমি আরেকটা বলছি আপনাদের সিক্রেট, ঠিক আছে, আমি বিয়ের সময় বলেছিলাম ভাই বাড়ির ছোট মেয়েকে বিয়ে করব, মানে ভাই বড় ছেলে, বড় দায়িত্ব, বড় সব কিছু, ভাই কোনোবারে তো একটু মানে অন্যদের প্যাম্পারিংও দরকার নাকি, হ্যাঁ
তো ছোট জামাই হয়ে বাবা আমি শ্বশুর বাড়িতে সেই প্যাম্পারিংটা নিতে চাই, যেটা আমার বাপের বাড়িতে মানে আমার বাড়িতে আমার পক্ষে সম্ভব হয়নি, সেটা আমি অ্যাটলিস্ট প্যাম্পারিংটা আমি নিতে চাই এবং নিয়েওছি এখনও নি সারা জীবন লোক কি না তুমি ছোট তাই। তো এই হলো বর অনেক কথা বলে নিল, আর কি করবো আজকে তো ব্লগে সেরকম কিছু দেখানো নেই, আর রোজ রোজ কি মানে বাসনমালা রান্না করা এই গ্যাস পোছা কত ভালো লাগে বলো, তাই জন্য ভাবলাম আজকে ব্লগটা যখন শেষই করছি মানে শেষ করে দিতাম, এতগুলো কথা বেরিয়ে এলো আর আমার কথা প্রসঙ্গে বেরিয়ে এলো। আর ও অ্যাকচুয়ালি এরমভাবে কোনোদিনও ক্যামেরার সামনে আসে না, কিছু মনে করো না, কারণ ও জাস্ট এখন ফ্রেশ হয়ে এলো। কিন্তু আমি ফ্রেশ হওয়ার সময় শাশুড়ি মাকে ফোন করলাম যে মা পৌঁছে গেছি, বড়দিকে করলাম ঠিক আছে করে মানে ইয়ে করলাম কথা বললাম, তারপরে হঠাৎ মনে হয় আরে আমি তো ব্লগটাই শেষ করিনি, তাই জন্যই ব্লগটা শেষ করছি। কি বিধ্বস্ত অবস্থা, কি বিচ্ছিরি লাগছে, যাওয়ার সময় কত ভালো লাগছিলো এখন একদম বেকার লাগছে। তো যাই হোক, আর যে নর্মাল ব্যাপারটাই তো শেয়ার করবো বলো, সবসময় একদম পরিপাটিভাবে ক্যামেরার সামনে আমি আসি না, দেখেই তো ছো, কখনো আলু থালু আসি, কখনো আবার ঠিকঠাক আসি, এরকম মিলিয়ে মিশিয়ে যখন যেরকম থাকি। আর তোমরা তো বন্ধুই কাছের মনের মানুষ, তোমাদের সামনে আবার কি আছে। তো চলো, এখন বাজে 10:10 হয়ে গেছে ঠিক আছে, আর তোমরা আশা করি অনেকে ডিনার হয়ে গেছে, আমরা এখন একটু হালকা কিছু খাবো, খেয়ে ঘুমোবো, কালকে আবার রাগি স্যারের ক্লাস আছে। রাগি স্যারটা কেমন নাম তোমরা আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ যে রাগি স্যারটা ভালো নাম কি না, রাগি স্যার না নীর, রাগি স্যার রাখবো না নীর রাখবো আমার বরের নাম, তোমরা এটা বলবে আমাকে প্লিজ, আমাকে প্লিজ কমেন্টে জানাবো ঠিক আছে, প্লিজ 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 প্লিজ। তো ঠিক আছে চলো, আজকের মতো টাটা, আর বেশি বকবক করবো না, এখন একটু বকবকের মুডে আছি, কিন্তু অনেক বড় ভিডিও হলে তোমাদের কষ্ট হবে দেখতে, দরকার কি তোমাদের কষ্ট দিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। এন্টায়ার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, টাটা।